বাংলাদেশের ক্রিকেটে নিজেকে নিয়ে সবচেয়ে পরিশ্রম করা ক্রিকেটারকে এমন প্রশ্ন যদি করা হয়, প্রথম উত্তরে নির্দ্বিধায় একটা নাম আসতে পারে, আর সেটা মুশফিকুর রহিম। হ্যাঁ, এই পজিশনে অন্য কাউকে আনার অপশন আপনার কাছে নেই, আমার কাছেও নেই। যেটা সত্য সেটা তো বলতেই হবে, নিজেকে নিয়ে দিনরাত পরিশ্রম করার ফলটাই তো মাঠে বের করে আনেন বাংলার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। কথায় আছে না, পরিশ্রমের ফলটা মিষ্টি হয়। সামনে ঘরের মাঠে টাইগারদের সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ, দুই ম্যাচের টেস্ট খেলতে ঢাকায় আসবে প্রোটিয়ারা, যার প্রথম ম্যাচটা হবে ক্রিকেটের প্রাণকেন্দ্র ঢাকার মিরপুরের মাঠে, অন্যটি হবে বন্দরনগরী চট্টগ্রামে। সেই টেস্টকে ঘিরেই মুশির যত পরিকল্পনা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতীয় দল যখন ভারতের মাঠে ব্যস্ত টি টোয়েন্টি সিরিজে, তখন মিরপুরের মাঠে নিজেকে ফিট রাখছেন মুশি। তপ্ত রোদে মিটারিং করে ঘড়ি ধরে মুশির ভোদৌড়, যেন এই দৌড় চলতেই থাকে। অবশ্য ফিটনেসের কাজ শুরু করার আগেই মাঠকর্মীদের নিয়ে পিচ দেখে নেন মুশফিক। এমনিতেই মিরপুরের পিচের বদনাম আছে দেশের ক্রিকেটারদের কাছেই, অনেকে তো বলেই থাকেন গামিনী মিরপুরের পিচটাকে ধান খ্যাত বানিয়ে রাখেন। সে যাই হোক, অনেকদিন যেহেতু মিরপুরে খেলা নেই আর সামনে সিরিজ আছে, তাই কেমন পিচ তৈরি হচ্ছে সেটা তো একজন ক্রিকেটার দেখতেই পারেন। আর এ বিষয়ে মুশির যে আলাদা একটা আগ্রহ কিংবা বোঝার অভিজ্ঞতা আছে, সেটা তো হলফ করেই বলা যায়। সাউথ আফ্রিকা সিরিজের জন্য গামিনী কেমন পিচ বানাচ্ছেন, সেটাই একটু এ পর্যায়ে বোঝার চেষ্টা মুশফিকের। অবশ্য দেশের মাটিতে খেলা হলে স্বাগতিক দলরা নিজেদের মতো করেই পিচটা তৈরি করে থাকেন, একটা দলের হোম অ্যাডভান্টেজ নেয়ার প্রবণতা নতুন নয়। ক্রিকেটারদের চাহিদার কথা মাথায় রেখেই পিচটা অনেকাংশে তৈরি করা হয়। যে সুযোগ বাংলাদেশও যে নেবে সেটাই স্বাভাবিক, আসন্ন সিরিজে পিচের অ্যাডভান্টেজ কতটা নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। পাকিস্তানের সাথে যেভাবে ক্রিকেট খেলে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল, ঠিক তার উল্টোভাবে ভারতের সাথে টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে টিম টাইগার্স। প্রশংসার জোয়ারে ভাসা নাজমুল শান্তর দল এক মাসের ব্যবধানেই হয়েছে সমালোচিত, টেস্টে ফিরে আসার ইঙ্গিত দিয়েই পরক্ষণে সেই চিরচেনা ব্যর্থ রূপ। তবে আসন্ন সিরিজে সাউথ আফ্রিকার সাথে ভালো পারফর্ম করবে বাংলাদেশ, এটাই থাকবে ক্রিকেট ভক্তদের চাওয়া। রেজাউল করিম, কালবেলা।